আটের 8 নং অঙ্কের সমাধান করবো। হ্যাঁ, এখানে দেওয়া আছে টেন থিটা প্লাস সাইন থিটা সমান সমান এন এবং টেন থিটা মাইনাস সান থিটা সমান সমান এন। তাহলে ক নাম্বারে বলছে প্রমাণ করো টেন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা সমান সমান এম এন। হ্যাঁ, তাহলে দেওয়া আছে কি টেন থিটা প্লাস সাইন থিটা এম, টেন থিটা মাইনাস সাইন থিটা সমান সমান এন। তাহলে বাম পক্ষ দেওয়া আছে কি টেন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সূত্রটা আমাদের সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। যেহেতু এটার সাথে এটা কি হিসাবে আছে, গুণ হিসাবে আছে, তাহলে গুণ করি টেন স্কোয়ার থিটা আর ওয়ানে গুণ করলে হয় টেন স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা গুণ করলে হয় টেন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। টেন স্কোয়ার থিটাটা ঠিক আছে মাইনাস, টেনের সূত্রটা আমরা কী জানি সাইন থিটা বাই কস থিটা, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এই কস স্কোয়ারটা উপরে, এই কস স্কোয়ারটা কি নিচে, এই কস, এই কস বাদ দিয়ে দিলাম আমরা, তাহলে কি থাকলো টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কি হলো টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা কি ধরছি, এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা কি ধরবো বি ধরবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। টেন থিটা প্লাস সাইন থিটার মানটা আছে এম, টেন থিটা মাইনাস সাইন থিটা এর মানটা দেওয়া আছে কি এম, তাহলে কি এম এন, এটা হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। তারপরে খ নম্বরে আমার দেওয়া আছে 1/16 সমান ইন্টু এম পাওয়ার 4 মাইনাস 2 এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এন পাওয়ার 4 সমান সমান এম এন, মানে এম এনটা নিয়ে আসতে হবে, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। দেওয়া আছে আমাদেরকে টেন থিটা প্লাস সাইন থিটা সমান সমান এম, টেন থিটা মাইনাস সাইন থিটা সমান সমান এন। এবং এইটার মানটা বাইর করার কারণ হচ্ছে আমরা নিচে যখন অঙ্কটা করব তখন আমরা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের মানটা প্রয়োজন হবে, সেজন্য আমরা আগে করতেছি। হ্যাঁ, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান সমান কি, এম এর মানটা দেওয়া আছে টেন থিটা প্লাস সাইন থিটা এরপর হোল স্কোয়ার মাইনাস টেন থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। এটা সূত্রটা আমরা জানি, এর আগে করছি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা কি জানি আমরা 4ab a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা হচ্ছে 4ab, যে 4 টেনটাকে আমরা এ ধরছি টেন থিটা, সাইনটাকে আমরা কি ধরছি বি ধরছি, 4 টেন থিটা সাইন থিটা। তাহলে আমরা এখন বাম পক্ষটা করি। হ্যাঁ, বাম পক্ষটা কি দেওয়া আছে 1/16 এম পাওয়ার 4 2 এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এন পাওয়ার 4 লিখছি আমরা। হ্যাঁ, 1/16 দেওয়া আছে, এটাকে সূত্র ফেলাবো আমরা। হ্যাঁ, এম স্কোয়ার হোল স্কোয়ারটা বাইরে দিছি, দুই দুগুণে গুণ করলে 4 আসে, 2 এম স্কোয়ার এন স্কোয়ার দেওয়া আছে, এন স্কোয়ার হোল স্কোয়ারটা বাইরে দিছি, তাহলে আমরা এটাকে কি ধরছি এ ধরছি, এন স্কোয়ারটাকে আমরা কি ধরছি বি ধরছি, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, সূত্রটা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার 1/16টা ঠিক আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এটার মান আমরা পাইছি, যে আগে যেটা বলছিলাম কি মানটা দেওয়া আছে 4 টেন থিটা সাইন থিটা, হোল স্কোয়ারটা বাইরে আছে, বাইরে এটা দিয়ে দিছে। হ্যাঁ, 4 টেন থিটা সাইন থিটা, যেহেতু সম্পূর্ণটার উপর স্কোয়ারটা আছে, স্কোয়ারটা আমরা উড়াই দিব, তাহলে 4-এর উপর স্কোয়ার মানে 4 = 16 ইন্টু টেনের উপর স্কোয়ার আছে টেন স্কোয়ার থিটা, সাইনের উপর স্কোয়ারটা আছে সাইন স্কোয়ার থিটা, 16টা উপরের সংখ্যা, এই 16টা কিসের সংখ্যা নিচের সংখ্যা, এই 16 এই 16 বাদ যাবে, তাহলে কি থাকে আমাদের টেন স্কোয়ার থিটা। একবারে করছি সাইন স্কোয়ার থিটা সূত্রটা আমরা আবার প্রয়োগ করছি, সাইন স্কোয়ার থিটা সমস্যা আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা এর সাথে কি হিসাবে আছে গুণ হিসাবে আছে, তাহলে কি করছি টেন স্কোয়ার 1 গুণ করা হয় টেন স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এটা গুণ করলে টেন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, তাহলে কি হচ্ছিল টেন স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। টেন স্কোয়ার থিটাটা ঠিক আছে মাইনাস, টেনের সূত্রটা আমরা আরেকটা সূত্র কি জানি সাইন থিটা বাই কস থিটা, যেহেতু এটার উপর স্কোয়ার আছে তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, যেহেতু এই কস স্কোয়ারটা উপরের সংখ্যা এটা কিসের সংখ্যা নিচের সংখ্যা, তাহলে কস স্কোয়ার কস স্কোয়ার বাদ, তাহলে কি থাকে আমাদের টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা এটাকে কি প্রয়োগ করবো, এটাকে এ ধরছি মনে মনে, এটাকে কি ধরছি এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি জানি টেন থিটা প্লাস সাইন থিটা ইন্টু টেন থিটা মাইনাস সাইন থিটা, টেন থিটা প্লাস সাইন থিটার মানটা দেওয়া আছে এম, টেন থিটা মাইনাস সাইন থিটা এর মানটা দেওয়া আছে এন, তাহলে কি আসে এম এন, এটা হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। 8-এর গ নম্বরে আমরা দেখছি যে টেন থিটা, 8-এর গ নম্বরে অঙ্কটা দেওয়া আছে এম বাই এন সমস্যা 2+√3 2-√3। হ্যাঁ, হলে থিটার মান নির্ণয় করে, যেখানে থিটা কি কোণ, সূক্ষ্ম কোণ। দেওয়া আছে এম বাই এন সমস্যা 2+√3 2-√3, বা এম এর মানটা আমরা আগে জানি, এম এর মানটা হচ্ছে 10+sin θ, এন এর মানটা হচ্ছে 10-sin θ সমস্যা 2+√3 2-√3,
এখন এই ধরনের কোনো অঙ্ক থাকলে সব মনে রাখবা সবসময়, এই ধরনের অঙ্ক থাকলে সবসময় মনে রাখবা সেটা হচ্ছে যে এটা যোজন বিয়োজন হবে। কি হবে? যোজন বিয়োজন হবে। হ্যাঁ, তাহলে কি যোজনের টেন থিটা প্লাস সাইন থিটা প্লাস যোজন বিয়োজনের সূত্রটা হচ্ছে লব প্লাস হর, নিচে হবে লব মাইনাস হর। লব প্লাস হর কি? লব হচ্ছে উপরেরটা, হরটা হচ্ছে কি নিচেরটা। লব লব প্লাস হর, নিচে কি হয়েছে লব মাইনাস হর। হ্যাঁ, এটার ক্ষেত্রে একই, লব প্লাস হর, লব মাইনাস হর। হ্যাঁ, টেন থিটা প্লাস সাইন থিটা ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস টেন থিটা, প্লাসে মাইনাসে মাইনাস সাইন থিটা। টেন থিটা প্লাস সাইন থিটা ঠিক আছে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস টেন থিটা, মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা। এটার ক্ষেত্রে সেম, প্লাসে 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 প্লাস টু, প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি, টু প্লাস রুট থ্রি ঠিক আছে, মাইনাসে প্লাসে মাইনাস টু, মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি। এখন আমরা কাটাকাটি করবো। হ্যাঁ, কাটাকাটি কর, কাটাকাটি বলতে টেন থিটা আর টেন থিটা যোগ করলে কত হয়? টেন থিটা যোগ করলে কত হয়? সাইন থিটা, এটা সাইন থিটা প্লাস, এই সাইন থিটাটা কি মাইনাস, এটা বাদ। তাহলে টেন থিটা আর টেন থিটা যোগ করলে হয় টু টেন থিটা, এই টেন থিটাটা মাইনাস, এই টেন থিটা কি প্লাস, প্লাস মাইনাসে কাটা। তাহলে সাইন থিটা যোগ করলে কত হয়? টু সাইন থিটা। হ্যাঁ, সমান সমান ফোর বাই ফোর, বলতে এখানে রুট থ্রি, রুট থ্রি বাদ, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কত থাকে? দুই দুই যোগ করলে কত হয়? চার হয়। এখানে প্লাস টু মাইনাস টু বাদ, তাহলে কি থাকে? রুট থ্রি, আর রুট থ্রি যোগ করলে হয় টু রুট থ্রি। এখন এটা টু, এ টু কাটা। আবার টেন থিটার সূত্রটা আমরা কি জানি, সাইন থিটা বাই কস থিটা বাই, নিচে কি দেওয়া আছে? সাইন থিটা, সাইন থিটা রাখছে, সমান সমান দুই দুগুণা কত হয়? চার হয়। তাহলে কি হবে? টু বাই রুট থ্রি। তাহলে সাইন থিটা বাই কস থিটা নিচে আছে, সাইন থিটাটা আগেরটা ঠিকই আছে, টেনটাকে আমরা ভাঙাই নিছি। টেনটাকে ভাঙাইলে কি হয়? সাইন থিটা বাই কস থিটা বাই সাইন থিটা সমান সমান টু বাই রুট থ্রি। এখন সাইন থিটা, এখন আর একটা নিয়ম আছে যে এই চিহ্নটা কি চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন। ভাগটাকে যখন আমরা গুণ করব তখন নিচে একটা কি আছে, এর নিচে একটা কি আছে, ওয়ান আছে। হ্যাঁ, কোনো সংখ্যা যখন থাকবে তখন মনে করবো এর নিচে একটা কি আছে, ওয়ান আছে। তাহলে কি করবো? এখন উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা কি যাবে? উল্টে যাবে। উল্টে যাওয়ার কারণ ভাগটা যখন গুণ হবে তখন নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে, কি আছে? ওয়ান আছে, ওয়ানটা গেছে উপরে, আর সাইন থিটাটা আসছে কোথায়? নিচে। সাইন থিটাটা আসছে নিচে, সমান সমান টু রুট থ্রি, এটা ঠিকই আছে। হ্যাঁ, তাহলে এর ভাগটা যখন গুণ হয়ে গেছে কি করব, কি বললাম, নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসছে নিচে, ওয়ান বাই সাইন থিটা, এই সাইন থিটা, এই সাইন থিটা বাদ। তাহলে কি থাকে? ওয়ান বাই কস থিটা সমান সমান টু রুট থ্রি। এখন আমরা আর গুণন করবো, আর গুণন করলে কি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, গুণ করলে কি হয়, কস থিটা আর টু গুণ করলে টু কস থিটা সমান সমান রুট থ্রি, আর ওয়ানে গুণ করলে হয় রুট থ্রি। তাহলে কি হয়? টু কস থিটা সমান সমান রুট থ্রি। কস থিটা আছে, এইটা কি হিসাবে আছে? এখানে গুণ হিসাবে আছে, গুণ হিসাবে হলে ওই পাশে যাওয়ার পরে কি হবে? ভাগ হবে। তাহলে কস থিটা সমান সমান রুট থ্রি বাই টু, কস থিটা সমান সমান কস রুট থ্রি বাই টু, এর মান হচ্ছে 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে কস থিটা সমান সমান কত ডিগ্রি আসছে আমাদের? 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এম বলছে এটা থিটা সূক্ষ্ম কোণ, তাহলে 30 ডিগ্রি এটা হচ্ছে কি, সূক্ষ্ম কোণ। এটা হচ্ছে আমাদের 8 এর গণ অঙ্কের সমাধান। এখন আমরা 9 নং অঙ্ক করবো।